হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? রোমানা কিচেন থেকে আমি আজকে বিকালে ইফতারি তৈরি করব। বেগুন পাতলা করে কেটে রেখেছি আমি, বেসন দিয়ে ভিজিয়ে আমি ভেজে নিব। এক এক করে সবগুলো ভেজে নিব। এভাবে প্রথম রোজায় আমি কি কি করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমি সবগুলো এভাবে বেগুন ভেজে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি বেসনে কি কি দিয়েছি, সামান্য পরিমাণ ময়দা অ্যাড করেছি, আদা বাটা, রসুন বাটা, জিরে, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর হলো খাবার সোডা দিয়ে দিয়েছি। আমি এখন বেগুনি ভাজা শেষ, আলুর চপ ভেজে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো ভেজে নেব। তো ফাইনালি আমি কি কি ইফতারি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, সাথে আমি শরবত তৈরি করে নিয়েছি। আমি পুরো এক বড় গ্লাসে শরবত নিয়েছি, কারণ আমার শরবতটা বেশি লাগে তাই। সাথে বুট, বেগুনি, আলুর চপ, শসা, তরমুজ, আঙ্গুর, খাজুর, মালতা, এ হলো আমার। আমি রমজানের জন্য কিছু রান্না আগে রান্না করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব। গরু মাংস ছেঁচে রান্না করেছি আর হলো শুটকি রান্না করে আমি ডিপে রেখে দিব। তাই আমি একটু বেশি করে রান্না করে রেখেছি। তো আমি বেশি করে রান্না করে রেখেছি। আমি এগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি পরে ডিপে রেখে দিব। আজকের রোজার প্রথম দিন, সারাদিন আমি তেমন কিছু দেখাতে পারিনি, সামান্য অল্প ভিডিও করেছি। এখন আমি ইফতারির পর, নামাজ শেষ হয়েছে, এখন ভাত রেডি করেছি খাওয়ার জন্য। গরুর মাংস, শুটকি আর হলো এটা চিচিঙ্গা ভাজি আলুর সাথে পুঁটি মাছ টক দিয়ে। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন এই করতেছি। আল্লাহ হাফেজ।